হ্যাঁ হ্যাঁ আছে আছে ফুটেজ নিয়ে নিন আমি এখানে এসেছি আমাদের রাজুকের মানে মোবাইল কোর্ট করতে এসেছি এটি আমাদের আসলে রেগুলার একটি কার্যক্রম এই ভবনটিতে এসে আমরা যে ব্যক্তিগুলো দেখেছি এই ভবনটি অনুমোদন দেওয়া হয়েছে F1 ক্যাটাগরিতে F1 ক্যাটাগরি হচ্ছে বেসিক্যালি এই ভবনে যে এই ফ্লোরগুলো আছে ওনারা অফিস বিল্ডিং হিসেবে এগুলোকে ইউজ করতে পারবেন কিন্তু আমরা এখানে এসে যেটা দেখলাম যেখানে অফিস ভবন মানে মাত্র দুটো ফ্লোরে কিছু অংশ অফিস ভবন আছে বাকি অংশগুলোতে তারা নিয়মের ব্যাপ্তে ঘটিয়ে এখানে 12টি রেস্টুরেন্ট মানে এখন পর্যন্ত 12টি পেয়েছি আমার আমি যতদূর শুনতে পেরেছি 15টা আছে আমি এখনো পুরো ভবনটা দেখতে পারিনি দেখার পর আমি আপনাদেরকে কনফার্ম বলতে পারবো তো 12 থেকে 15টি ভবন মানে 15টি রেস্টুরেন্ট আছে তার সাথে হচ্ছে একটি ওষুধের দোকান পেয়েছি কাপড়ের দোকান পেয়েছি তো নিয়মের ব্যাপ্তে ঘটিয়ে যে তারা এই ভবনটি পরিচালনা করে আসছে এই ব্যাপারেই আমরা আসলে আজকে মোবাইল কোর্ট করতে এসেছি এটা আসলে ফ্লোর ওয়াইজ ডিসিশন হবে যেমন টপ ফ্লোরের রেস্টুরেন্ট কারণ টপ ফ্লোর মানে ছাদ যেটা ছাদ তো ওপেন থাকার কথা সেখানে নকশাতে একবার ওপেন আছে ছাদটা কিন্তু সেখানে একটি রেস্টুরেন্ট পাওয়া গেছে এবং ওই রেস্টুরেন্টটি ভাঙার কাজ চলমান উপরে কাজ চলছে অলরেডি এরপরে পরবর্তী রেস্টুরেন্ট যেগুলো আছে এগুলো রেস্টুরেন্ট আমরা সবগুলোই বন্ধ করবো আজকে এখন ভাঙতে পারি সিলগোলা করতে পারি এখনও কোনো ডিসিশন সবগুলো নেওয়া হয় না মানে প্রোগ্রামটা শেষ হলে বেসিক্যালি আপনারা জানতে পারবেন এটা ওয়ান বাই ওয়ান কাজ হবে তো সময় লাগবে আর কি কাজগুলো শেষ করতে ডেফিনেটলি আমি মোবাইল কোর্টটা কমপ্লিট হওয়ার পরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাবো যে এখানে এসে যে বেসিক্যালি আমরা কি ধরনের সমস্যাগুলো পেয়েছি যেমন হচ্ছে যে একটা রেস্টুরেন্ট চালাতে গেলে অনেকগুলো সংস্থার সার্টিফিকেট লাগে তো সেই সার্টিফিকেটগুলো আমরা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার কলকারখানা অধিদপ্তর তারপর ফায়ার সার্ভিস মানে এদের সকল সার্টিফিকেটগুলো কিন্তু আমরা পেয়েছি কিন্তু বেসিক্যালি মানে ওনাদের বেইস হবে রাজুক রাজুকের নকশায় কি আছে সেটাকে দেখে সেই অনুযায়ী সার্টিফিকেশনটা হবে কিন্তু রাজুকের নকশায় দেখানো আছে অফিস কিন্তু সেটা কিভাবে রেস্টুরেন্টের পারমিশন হয় এটা আমার বোধগম্য নয় তো এটি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তার মাধ্যমে ওইসব বিভাগের বিভাগীয় প্রধানদেরকে পত্র মানে পত্র মারফত সবাইকে ইনফর্ম করা হবে যে তারা যাতে এই বিল্ডিংয়ের সকল এই ধরনের লাইসেন্সগুলো ক্যান্সেল করেন এবং এই রাস্তায় বা ঢাকা শহরে আরও অন্যান্য জায়গায় এই ধরনের যে ব্যবহার ব্যপ্তয় করে যে ধরনের লাইসেন্সগুলো দেওয়া হয়েছে এই সকল লাইসেন্স যাতে ক্যান্সেল করে এই জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাধ্যমে আর কি বিষয়গুলো ব্যবস্থা নেওয়ার জন্য প্রসিড করবো